দুইটা তরমুজ নিয়ে আসছে, একটা হয়তো চেক করে নিয়ে আসতে পারছো, আরেকটা করো নাই, না না ওইটা কাটি নাই, মাশাআল্লাহ আজকেটাও একদম লাল টুকটুকে পড়ছে। তো আমার কাটাকাটি শেষ, তো এক বলে হ্যাঁ কেটে নিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন কি জোয়ার বৃষ্টি হচ্ছে, কি অবস্থা। আমরা চলে আসলাম তরমুজ কিনতে, তন্তরা দোকান কয়েকটা নিয়েছিল। আমাদের সাথে জাকির ভাইও আছে, জাকির ভাই আছে সাথে, এই যন্ত্রা বার একটা নিতেছে। আজকে চীনের বাজারে চলে আসলাম, চীনের বাজারে আজকে চলে আসলাম। বাজারে দুইটা তরমুজ নিয়ে আসছে, একটা হয়তো চেক করে নিয়ে আসতে পারছো, আরেকটা করো নাই, না না ওইটা কাটি নাই, মাশাআল্লাহ আজকেটাও একদম লাল টুকটুকে পড়ছে। তো এটা তোমার ইয়ে জানবি না বাকি দিয়ে যাবো, আর ওইটা আমি বাসায় নিয়ে যাবো। তো আমরা তো আজকে চলে যাবো, যেহেতু ভাইয়া তো রান বাসায় একা, তাই আজকে আম্মু চলে যাচ্ছে। আর যাওয়ার আগে দুইটা তরমুজ নিয়ে আসছে, এটা এটা দিয়ে যাবো জানবি না পারি। আর ওইটা আমরা বাসায় নিয়ে যাবো, ওইটা কি বাসায় যে কাট করবা? হ্যাঁ বাসায় গিয়ে কাট। ওকে, নাবামণি দেখো, নাবামণি তো রোজা রাখে। ও আজকে নাবার রোজা রাখছে, সবাই বলে নাবার রোজা রাখে না, রোজার বয়স হিসে। আসলে জানবি না বা দুইজনই রোজা রাখে, ওই দিন ওরা এত টায়ার্ড ছিল, ওই দিন কীভাবে ওরা রোজা রাখবে? আর ওরা ওদের মনের ইচ্ছায় রোজা রাখে, এটা ওদেরকে আমরা কোনো জোর করি না। আর ছোটোবেলায় তো সবাই, ছোট বাচ্চারা সবাই কী যে বলে, নিজের ইচ্ছাতেই শখে রোজা রাখে। তো অনেকে দেখলাম এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলছেন, আসলে ব্যাপারটা এরকম না, ওরা ছোট মানুষ। ওরা আসলে, আমি এখানে তো খারাপ কিছু বলি নাই, ওদের তো আরও অনেকটা সময় রয়ে গেছে রোজা রাখার, এখন ওদের ওরা মনের ইচ্ছাতে রোজা রাখতেছে, এটাই তো অনেক। আমার তো দেখা যেত যে এই বয়সে এরকম হইতো যে নানুমণি বলতো যে দিনে তিনটা রোজা, তিনবার ইফতার করা, বাট ওরা তো মাশাআল্লাহ বড়দের মতোই একদম না খেয়ে রোজা থাকতেছে। আজকে কি করছে? আজকে আম্মা ডাক দেনে, ও আর রোজা নিজে নিজে ওইটা ওরা খায়া, আমি তো আমরা ডাক দিব না তোমরা। মাশাআল্লাহ ওরা না রোজা ওরা সুন্দরভাবেই রাখে, তো যেদিন রাখতে পারে না ওই দিন তো আর রাখতে পারে না, এই আর কি। আর তরমুজগুলো বেশ ভালোই হয়েছে, সুন্দর। আয়দা এখন চলে যাচ্ছে, আয়দা বাইরে আজকে অনেক রোদ, যদিও সকালে অনেক বৃষ্টি ছিল। তো আমি অনেকদিন ছিলাম জানি না বলে গিয়ে, আমি আবার চলে এতদিন ছিলাম, এখন চলে যেতেছি। আবার আইসো ইনশাল্লাহ, টাটা। চলে যেতেছি, তো আমরা গাড়িতে উঠে গেলাম, তো যাই নাবো। হ্যাঁ নাবামণি আমাকে ভিডিও করে দিতেছে। আজকে বাজার থেকে তিনটা তরমুজ কিনে আইছিল, আর আমাদের বাড়িতে জানবি না বাকি একটা, আর আমি বাসায় একটা নিয়ে আসলাম। তো দেখি এটার কালারটা কেমন, তো এটা দেখি, তো মাশাআল্লাহ অনেক বড়। আমাদের জন্য একটা তরমুজ নিয়ে আসছে আম্মু আর আব্বু, আজকে বাসায় চলে আসছে ওরা। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর তরমুজের কালারটা, হ্যাঁ লাল পড়ছে। আর আমাদের ঘরে সবাই তরমুজ খুবই পছন্দ করে, আর আমাদের তরমুজ আনলে খুবই লাল পরে, আমাদের বাইকটাও মাশাআল্লাহ খুবই ভালো। আর তোমার নানা ভাই নিয়ে আসতো বেশিরভাগ, তো তোমারা তিনটা কিনছিল? হ্যাঁ তিনটা। অনেক মিষ্টি, তো বাড়িতে সবাইকে দিয়ে খেতাম, তো দিয়ে আসলাম বাড়িতে,
ওরা মনে সবাই খাইতেছে এখন না, ইফতারের সময় হয়েছে আমাদের দিকে, আমরা এখন সবাই তরমুজ খাবো।